ফিরে বন্যায় ভাসছে সিলেট মাত্র বিশ দিনের ব্যবধানে আবারও ডুবে গেছে সিলেটের দশটির বেশি উপজেলা পানি পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ আতঙ্কে দিনরাত পার করছে মানুষ দেখা দিয়েছে খাদ্যের অভাব দু সালে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ প্রলয়নকারী বন্যার মুখোমুখি হয়েছিল সিলেট এবারে বন্যাতেও সেরকমই আভাস পাচ্ছেন তারা কি কারণে বারবার বন্যা হানা দিচ্ছে সিলেটে ভারতের মেঘালয় চেরাপুঞ্জি থেকে নেমে আসা পাহাড়ি ঢল অতিবৃষ্টি কি মূল কারণ নাকি অপরিবেশ বান্ধব উন্নয়নে তৈরি হওয়া রাস্তাঘাট বসতবাড়ির কারণে নদীতে পানি আসলেই উপচে পড়ে ভেসে যাচ্ছে সিলেট নাকি এর মূল কারণ জলবায়ু পরিবর্তন আর নদীর নাব্যতা সংকট এই সব কিছু আলোচনা করব আজকের সারমর্মে সঙ্গে আছি আমি ফয়সাল আহমেদ পিয়াস বৃষ্টিপাতের প্রকৃতি ও নদীর পানি প্রবাহের মাত্রার উপর নির্ভর করে বাংলাদেশে চার ধরনের বন্যা হয় এক মৌসুমী বন্যা বা মনসুন ফ্লাড যেটা সাধারণত জুলাই সেপ্টেম্বর মাসে বাংলাদেশের প্রধান নদীগুলো এবং তাদের শাখা বা উপনদীগুলোতে ধীরে ধীরে পানি বৃদ্ধি পাওয়ার ফলে হয়ে থাকে দ্বিতীয় নম্বরে আছে নদী অধ্যুষিত এলাকায় পাহাড়ি ঢল থেকে নেমে আসা আকস্মিক বন্যা বা ফ্ল্যাশ ফ্লাড তিন বৃষ্টিপাতজনিত বন্যা বা রেইন ফেড ফ্লাড তীব্র মাত্রায় দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত এবং পানি নিষ্কাশনের অব্যবস্থাপনার কারণে যে ধরনের বন্যা হয়ে থাকে এবং চার নম্বরের ধরন হল উপকূলীয় বা কোস্টাল ফ্লাড সিলেটের এই করছেন বিশেষজ্ঞরা দু বাইশ সালে সিলেটে যে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছিল এবারের বন্যাও তার চেয়ে কোনো অংশে কম না কেন বলছি তার ব্যাখ্যা দিচ্ছি পানি উন্নয়ন বোর্ড বলছে সুরমা নদীর কানাই ঘাটে তারা বন্যার পানির উচ্চতা পরিমাপ করেন সেখানে ওয়াটার লেভেল দু সালে ছিল সতেরো দশমিক পনেরো সেন্টিমিটার এবার সর্বোচ্চ হয়েছে সতেরো দশমিক সাতান্ন সেন্টিমিটার অর্থাৎ দু সালে বাইশ বন্যার চেয়ে বিয়াল্লিশ সেন্টিমিটার বেশি যাই হোক প্রসঙ্গে আসি যে কারণের কথা বারবারই বলা হয় চেরাপুঞ্জি আমরা সাধারণ জ্ঞানের বইতে পড়তাম দুনিয়ার সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয় এর উত্তর ছিল চেরাপুঞ্জি কিন্তু এখন কিন্তু সে রেকর্ড ভেঙে গেছে নাম এসেছে মৌসিন রামের উল্লেখ্য দুটি জায়গায় কিন্তু সিলেটের সুনামগঞ্জের সীমানা ঘাসা চেরাপুঞ্জির তো সীমানা ওই ওখান থেকে শুরু হয়েছে এখানে প্রচুর বৃষ্টিপাত হয় মেঘালয়ের পূর্ব খাসি হিল জেলায় অবস্থিত এই অঞ্চলের গড় বৃষ্টিপাত বছরে এগারো হাজার আটশো মিলিমিটার সেই ঢলের পানি সরাসরি এসে পড়ে হাওরে এখন প্রশ্ন উঠতে পারে বৃষ্টি তো আগেও হতো তাহলে ইদানিং এত ঘন ঘন বন্যা হবার কারণ কি নদী গবেষকরা বলছেন অতীতের বৃষ্টিপাতের প্রেক্ষাপট আর এখনকার নদীগুলোর অবস্থার মধ্যে অনেক ফারাক সাধারণত মেঘালয় বা আসাম থেকে আসা বৃষ্টি অতিরিক্ত পানি নদীপথে হাওর থেকে বের হয়ে মেঘনা বা যমুনা হয়ে বঙ্গোপসারে চলে যাবার কথা কিন্তু সেটা এখন আর হচ্ছে না এর অনেকগুলো কারণ রয়েছে এক এবং প্রধান কারণ নদীর নাব্যতা কমে যাওয়া ভারত থেকে উজানে পলিমাটি এবং পাথরের ছোট ছোট টুকরো বই আসছে বহুদিন মেঘালয় অপরিকল্পিতভাবে অপরিকল্পিতভাবে পাথর উত্তোলন করার ফলে বাংলাদেশের সুরমা কুশিয়ারা হয়ে পড়ছে পলিমাটির আধার সহজ ভাষায় যদি বলি তাহলে নদীর পানি ধারণ ক্ষমতা কমে গিয়েছে অনেকাংশে এর একটা চাক্ষুষ উদাহরণ দিই আপনাদেরকে খেয়াল করে দেখুন শুষ্ক মৌসুমে কুশিয়ারা ধরা দেয় রূপে গ্রীষ্মে শুকিয়ে পরিণত হয় মরা গাঙে জেগে ওঠে চরের পর চর আর অল্প বৃষ্টিতেই যে পানি নদীর মধ্যেই থাকতো তা উপচে ভাসিয়ে নেয় বিস্তীর্ণ অঞ্চল দুই নম্বর কারণ হলো অপরিকল্পিত উন্নয়ন হাওড়ে ঘেরা সিলেটের বিভিন্ন অঞ্চল হাওড়ের মধ্যে রাস্তা নির্মাণ করা হয়েছে যে কারণে পানি তার আপন গতিতে প্রবাহিত হতে পারছে না এ ধরনের বড়ো বড়ো রাস্তাগুলোকে বলা হয় সাবমার্সিবল রোড বা অল সিজন রোড সাববার রোড বলতে বোঝায় যে সব সড়ক সব মৌসুমে ব্যবহার করা যায় এবং বর্ষায় তলিয়ে যায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এ নিয়ে গণমাধ্যমে কথাও বলেছেন কিন্তু তিনি বলছেন সরকার হাওড় এলাকায় প্রচুর উন্নয়ন করেছে সড়ক নির্মাণ করেছে এবং এটা কতটা বৈজ্ঞানিক উপায়ে হয়েছে এর ফলে পানির প্রবাহে কতটা বাধা পাচ্ছে তা নিয়ে ভাবতে হবে সরকার ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে হাওড় এলাকায় নতুন করে বড় সড়ক নির্মাণ না করার এসব অঞ্চলে কালভার্ট এবং উড়াল সড়ক নির্মাণ করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা এছাড়া শহর এলাকায় বাড়িঘর ইমারত তৈরির ফলে পানি আর মাটির গভীরে যাওয়ার সুযোগ পাচ্ছে না নাগরিক বর্জ্য বৃদ্ধি পাওয়া নদীর নাব্যতা সংকটের অন্যতম বড় কারণ আবার প্রশ্ন উঠতে পারে কেন এত বৃষ্টিপাত বেড়ে গেল মেঘালয়ে আর একই বছরে এতবার বন্যা হওয়াটা কি আসলে স্বাভাবিক আবহাবিতরা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবছর উত্তর পূর্বাঞ্চলে মৌসুমি বায়ু আগে থেকেই সেট হয়ে গেছে যে কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি সৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিপাতও গভীর হচ্ছে আর তাছাড়া এমনিতেও ভৌগোলিক অবস্থানের কারণে মেঘালয় এবং সিলেটে সাধারণত বেশি বৃষ্টিপাত হয় সেটা আপনারা দেখেছেন এবং জানেন তিন নম্বরে বলা যায় নগরের জলাশয় ভরাট এবং দখল জানা গেছে গত তিন দশকে ভরাট হয়ে গেছে সিলেট সিলেটনগরীর শতাধিক দিঘি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার তথ্য অনুযায়ী পনেরো বিশ বছর আগেও সিলেট সিলেটনগরে অর্ধশতাধিক বৃহৎ দিঘি ছিল অথচ এখন টিকে আছে মাত্র দশ থেকে এগারোটি বাকিগুলো ভরাট হয়ে গেছে অনেক জলাশয় ভরাট করে সরকারি প্রতিষ্ঠানও গড়ে উঠেছে এছাড়া সিলেটের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে ছোট বড় প্রায় পঁচিশটি প্রাকৃতিক খাল যা ছড়া নামে পরিচিত পাহাড় বা টিলার পাদদেশ থেকে উৎপত্তি হয়ে ছড়াগুলো গিয়ে মিশেছে সুরমা নদীতে এসব ছড়া দিয়েই বর্ষায় পানি নিষ্কাশন হতো ফলে জলাবদ্ধতার সৃষ্টি হতো না কিন্তু এখন অনেক স্থানে এসব ছড়ার অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না ছড়াগুলো দখল হয়ে যাওয়ায় অল্প বৃষ্টিতেই নগর জুড়ে দেখা দিচ্ছে জলাবদ্ধতা তাছাড়া নাগরিক বর্জ্য প্লাস্টিক পণ্যে নদীগুলোর আর তার কারণেই বন্যার পানি দ্রুত নামতে পারছে না এমন কথা বলছেন অনেকেই তাছাড়া এমন অতিবৃষ্টির পেছনে জলবায়ুর প্রভাব কতটা তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কুশিয়ারা নাব্যতা না ফেরাতে পারলে এমন দুর্ভোগ চলতেই থাকবে সিলেটে ভারতের সাথে আলোচনা করে দুই অংশেই নদী খনন করতে হবে যৌথ নদী হওয়ায় নদীর উৎসমুখ ভরাট করতে দুই দেশেরই সিদ্ধান্ত প্রয়োজন তাছাড়া যেহারে মেঘালয়ে গাছপালা কাটা হচ্ছে আর তাতে ভূমিধ্বস হচ্ছে তাতে ভবিষ্যতে মাটি পানি ধারণ ক্ষমতা আরও কমবে আরও ভরাট হবে সুরমা কুশিয়ার তলদেশ আর বন্যা ব্যাপক আকার ধারণ করবে সিলেটে আঘাত হানবে হরদম হররোজ দর্শক আজ পর্যন্তই দেখা হবে সারমর্মের আগামী পর্বে তার আগ পর্যন্ত ভালো থাকুন এবং সময়ের সঙ্গে থাকুন